আইল কাম টু দ্য পয়েন্ট যে এখন একটা প্যানিক ক্রিয়েট হয়েছে মানুষের মধ্যে, যে এটা আগাগোড়াই ছিল বাট এখন আরও বেশি হয়েছে, যেহেতু দিন যাচ্ছে দিন বাড়ছে, যে আমরা মাস্ক পাচ্ছি না, যেখানে মাস্ক পাওয়া যাচ্ছে না, যে আমরা কোন মাস্ক পরবো, N95 না পাওয়া গেলে সার্জিক্যাল মাস্ক পরবো কি না। তো সার্জিক্যাল মাস্ক হলো এই মাস্কগুলো যেগুলো আমরা পরতে পারি ওনলি ফর 5 to 6 hours, কিন্তু পরার পরে ইমিডিয়েটলি ডিসপোজ করে দিতে হবে। কিন্তু এটা পরার পর আবার যদি আমরা ইউজ করি তাহলে ইট উইল হ্যাভ জার্মস ইন ইট, আর এটা খুব একটা ধোয়াও যাবে। তো আজকে আমি তোমাকে দেখাবো যে হাউ টু মেক মাস্ক অ্যাট হোম, বাড়ির জিনিসপত্র দিয়ে হাইজিনিক রেখে তোমরা কীভাবে রিইউজেবল মাস্ক বানাতে পারো, মানে যে মাস্কটা পরে আসার পর নিজেকে ধুয়ে দিতে পারবে আবার সেটাকে ইউজ করতে পারবে। কিন্তু এখন একটা জিনিস হচ্ছে যে আমরা বাড়িতে পরা মাস্ক যেহেতু করছি, অনেক সময় বাইরে গেলে খুলে যাচ্ছে হাওয়ার জন্য বা আমাদের গরম লাগছে, আমরা খুলে ফেলছি। তো একটা সিম্পল ওয়ে দেখাবো আমি, যেখানে এটা খুলবেও না, মুখে টাইট করে সেটে থাকবে। আর দিস ইজ ভেরি হেল্পফুল বিকজ দিস ইজ হোয়াট আই এম সাজেস্টিং এভরিবডি রাইট নাও, আর আমি নিজে ইউজ করছি। তার জন্য তোমাদের লাগবে, তোমাদের রুমাল থাকলে রুমাল, আমার কাছে একটা মলমল আছে পরিষ্কার একটা মলমল, বা মাদের সুতির শাড়ি, মলমলের শাড়ি, বা পরিষ্কার কটন দুপাটা যাই থাকবে না কেন সেটা একটা লাগবে, আর দুটো রাবার ব্যান্ড, ঠিক আছে, দুটো রাবার ব্যান্ড। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, আর রাবার ব্যান্ড তোমাদের কাছে না থাকে একটু নর্মাল গার্ডার ইউজ করলেও হবে। সো এরকম ভাবে তোমাদের রুমাল বা শাড়ির টুকরো যাই থাকবে ওটাকে এইভাবে ফোল্ড করে নেবে, তারপর ঢোকালে ঢুকিয়ে যদি মনে হয় এটা বেরিয়ে যাবে তাহলে একটু টাইট করে নাও, করে আওয়ার মাস্ক ইজ রেডি। সো হোয়াট ইউ ডু ইজ অন দ্য হোম মেড মাস্ক তৈরি, সো ইউ ক্যান ডু ইট। আর আওয়ার যে ইউজ হয়ে যাবে তোমরা এটা খুলে ফেলতে পারবে, বাড়িতে ধুয়ে দিতে পারবে, ধুয়ে দিয়ে আবার ইউজ করতে পারবে। সুস্থ থাকো, বাড়ির ভেতরে থাকো, খুব দরকার না হলে বাড়ি থেকে